আজকে চ্যানেল আইয়ের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে তাদের সফলতা কামনা করে স্বাগত জানাই। আজকে চ্যানেল আইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চ্যানেল আই প্রথম থেকেই এই দেশের সামাজিক অবস্থা নিয়ে এবং কৃষিক্ষেত্রে তার যে অবস্থান শেখ সিরাজের মাধ্যমে দেশে কৃষির যে একটা সম্প্রসারণের ভূমিকা তাতে তার বলিষ্ঠ ভূমিকাটা প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শিল্পীদের অনুপ্রাণিত করা, ছোটো ছোটো শিল্পীদের অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এগিয়ে আসা, অর্থাৎ আমরা যেটা চাই যে আমাদের দেশে প্রকৃত শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এগুলি সামনের দিকে এগিয়ে আসুক। তার কারণ আজকে মিডিয়া জগৎ এত উন্মুক্ত, প্রাচ্য প্রাতিচ্যের যে আবহাওয়া সেই আবহাওয়ার ভিতরে আমাদের ছেলেমেয়েরা প্রভাবিত না হয়ে আমাদের দেশের সামাজিকতা, আমাদের দেশের ঐতিহ্য তারা ধারণ করুক এবং সেইভাবে নিজেদেরকে গড়ে তুলুক এবং তাতে আমাদের দেশ উপকৃত হবে। তা আমি মনে করি চ্যানেল আই যেভাবে তাদের অনুষ্ঠানমালা পরিচালিত করছে তার সাথে সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা, সেটাকে তুলে ধরবেন, এইটাই আমি আশা করি।